প্রিয় দর্শক, মাই টিভির বিশেষ আয়োজন মা আমার মা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি কাজলি আহমেদ সবাইকে জানাচ্ছি অনেক 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 প্রীতি আর শুভেচ্ছা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন নাসিরুদ্দিন সাথী। পৃথিবীর সকল মায়ের প্রতি আদর, স্নেহ, ভালোবাসা, শুভকামনা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। মা আমার মা অনুষ্ঠানের আজকের অতিথি, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার অপেক্ষায় রাখে না, তিনি জননন্দিত কবি খুশনুর। চলুন দর্শক শুনি তার জীবনের গল্প। কবি খুশনুর 1956 সালের 2 ডিসেম্বর রাজশাহী জেলার নওগাঁয় জন্মগ্রহণ করেন। পিতা মরহুম খলিলুল্লাহ মৃধা এবং মা বিশিষ্ট কবি জোবেদা খাতুন। কবি খুশনুর বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1970 সালে চিত্রনায়ক আলমগীরের সাথে। 3 সন্তানের জননী কবি খুশনুরের প্রথম সন্তান সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, দ্বিতীয় মেহরুব আলমগীর তুলতুল এবং একমাত্র ছেলে তাজবীর আহমেদ। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা 45টি, রেডিও, টেলিভিশন, অ্যালবাম ও চলচ্চিত্র মিলিয়ে প্রায় 4000-এর মতো গান রচনা করেছেন তিনি। মা আমার মা অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি কবি খুশনুর। খুব সকালে আমি উঠি, মানে একেবারে ভোর হবারও আগে উঠে আমার ঘরের সঙ্গে একটা সুন্দর বারান্দা আছে, আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, বসে থাকি, চারদিকটা দেখি এবং তখন আমি কিন্তু একদম ছোটোবেলায় ফিরে যাই, একেবারেই ছোটোবেলায় চলে যাই। মাকে ফিরে পাই, বাবাকে পাই, ভাই বোনদের পাই এবং একেবারে নিশ্চিন্ত জীবনের সেই আমি হয়ে যাই। তারপরে আল্লাহ পাকের দরবারে একটু বসি, নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, ওজিফা শরীফ পড়ি, জিকির করি, তারপরে মোনাজাত করে শান্তি নিয়ে উঠি। তারপরে নাস্তা পানি খাওয়া, রান্নাটা নিজে করি, অন্তত তরকারিগুলো, সবজিগুলোও করি, কারণ আমার ছেলে আবার আমার রান্না খুবই মানে পছন্দ করে। সবাই বলে ভালোই হয় রান্না, কিন্তু ছেলে আবার বোঝে আমি না রান্না করলে। এরপরে লাঞ্চ, দুপুরের নামাজ, বিকেল, সন্ধ্যা, আমি কিন্তু দিনে রেস্ট নেই না এবং ঘুমাইও না কখনো, কারণ আমি মনে করি জীবনের এই ছোট্ট সময়ে যদি ঘুমাই তাহলে কিন্তু আরও ঘুম ধরবে এবং অনেকটা সময় পার হয়ে যাবে। এরপরে মেয়েদেরকে টেলিফোন করি, আঁখিকে, তুলতুলকে ফোন করে খবর নেই, ভাইকে ফোন করি, মা তো নেই। এরপর আঁখিকে জিজ্ঞেস করি তার কী প্রোগ্রাম, আজকে আমার ওর বাসায় যেতে হবে কি না, ওর বাচ্চারা স্কুল থেকে আমার এখানে আসবে না আমাকে নিয়ে যাবে, সব ওরকম একটা প্রোগ্রাম ফিক্স করে ফেলি। রিসেন্ট আমার মেয়ে তুলতুলের বাচ্চা হয়েছে, টুইন বেবি, দুটো ছেলে, ওদেরকে নিয়ে ও রেগুলারই আমার কাছে সন্ধ্যায় চলে আসে। তারপর ওদের সাথে একটু ওদের কোলে নিয়ে আদর আদর করি, খুব ভাল লাগে, একেবারে জীবিত খেলনা। সংগঠনটা আমার আরেকটা সংসার, যেখানে গেলে আমার জীবনের সমস্ত ছোটো বড় দুঃখ একেবারেই তুচ্ছ হয়ে যায় এবং ইদানিং অনেক রকম অসুখ বিসুখও শরীরে দানা বেঁধেছে, সেগুলো একেবারেই ভুলে যাই। ওই তখন ওই আমি সেই নিশ্চিন্ত খুশনুর হয়ে যাই। প্রথম মা হওয়ার অনুভূতি আসলে সব কিছু যেন অন্যরকম একটা নতুনত্বের আলো চারদিকে নির্যাস ছড়াতে থাকে। শুধু এটা শারীরিক পরিবর্তনই নয়, সময়ের পরিবর্তন, জীবনের পরিবর্তন, স্বপ্নের পরিবর্তন, প্রত্যাশার পরিবর্তন, সব কিছু অন্যরকম, মানে একটা গোছানো কিছুতে চলে আসলাম। আর যখন আমার প্রথম সন্তান অর্থাৎ আঁখি জন্ম নিল, অল্প বয়সে আঁখির জন্ম, এবং ওই টাইমটা ছিল খুব ক্রিটিক্যাল, যে আমার মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি ছিলাম। তো ছোট্ট মুখটা, ছোট্ট নিষ্পাপ একটা পুতুলের মতো মুখ দেখে আমার কষ্ট একেবারেই তুচ্ছ হয়ে গেল। তারপরে যখন আমার জ্ঞান এসেছে তখন দেখি একেবারে প্রায় সন্ধ্যা, তখন প্রথমেই বললাম আমার বাচ্চা কোথায়। তো বাচ্চাকে দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা, কোলে নিলাম এবং মনে হলো যে আমার স্বপ্নের বাস্তবায়ন।
অনেক কিছু মনে মনে ওকে বললাম, কারণ যদি ওকে বলতে যাই যে তোমাকে নিয়ে আমার এই এই স্বপ্ন, কিন্তু তুমি এগুলো করবে, তাহলে তখন ডাক্তার নার্স এবং অনেকেই ভিড় করেছিল, আত্মীয় স্বজন আপন মানুষ সবাই, আমার মা ছিল, শাশুড়ি ছিল, আরও অনেকে ছিল, তো সবাই ভাববে যে কী বাচ্চার সাথে কী কথা বলছে, কিন্তু মনে মনে বলেছিলাম অনেক কথা, এবং সেই কথার মধ্যে একটি কথাই আমার বারবার অনুরণিত হচ্ছিল আমার মনে, যে তোমাকে কিন্তু, তুমি মেয়ে কিন্তু তোমাকে ছেলেদের চাইতে ভালো নামি দামি পাওয়ারফুল হতে হবে, তোমার পরিচয়ে তুমি পরিচিত হবে, কারো পরিচয়ে যাতে তোমার লাগে না, তোমার আমাকে যাতে সবাই বলে তোমার মা, তুমি এইভাবে আমাকে উজ্জ্বল করবে, অর্থাৎ প্রথম কথা তুমি সুন্দর সুস্থভাবে সুষ্ঠুভাবে সত্যবাদী একটা মানুষ হবে এবং ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে হবে, তোমার আলোতে যাতে অন্যের আলোকিত হয়, তোমার অহংকার থাকবে না, অনেক কিছু থাকবে না, এবং আমি ওকে এইভাবে বলে কিন্তু ওকে আমি দোয়া করেছি। আখির 3 বছর পর আমার দ্বিতীয় মেয়ের জন্ম নিল তুলতুল, তার 3 বছর পর একমাত্র ছেলে তাজভীর। এভাবেই 3 বাচ্চা নিয়ে আমার সংসার, আমি নিজে হাতে বাচ্চাদের খাইয়েছি, গোসল করিয়েছি এবং পড়িয়েছি। কত কি আছে, কি ছিল, দাদার কি আছে, বাবার কি আছে, চারদিকের কি আছে, তোমাদের কি আছে, অহংকার না, তোমার কি আছে সেটাই তোমার অহংকার হবে, এবং তুমি নিজে দাঁড়াবে, অন্যদেরকে দাঁড় করাবে, অন্যদেরকে ভালোবাসবে, অন্যকে আলো দেবে, অর্থাৎ প্রথমে তোমার ঘর, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাইকে তুমি দাঁড়া করাবে তাদের যোগ্যতা অনুসারে, কিন্তু নিজে আগে দাঁড়াবে, অন্যের এটা আছে তোমার এটা থাকতে হবে না। এই যে শিক্ষাগুলো দিয়েছিলাম এগুলো এখন ওদের ভেতরে অনেক কাজ করেছে। একজন মায়ের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত হয় সন্তানেরা। মা আমার মা অনুষ্ঠানে কবি খুশনুরের সন্তানেরা মাকে নিয়ে বলেছেন কিছু কথা। আম্মুর সাথে সব কিছুই আমাদের খুবই আনপ্ল্যান্ড। আম্মুই আমাদের পৃথিবী, আমরা কোনো কিছুই আম্মুকে ছাড়া চিন্তাই করতে পারি না। এই যে সবসময় বাচ্চা নিয়ে চলে আসা বা আম্মু আমাদের বাসায় চলে আসে, আম্মুকে ছাড়া আমাদের সব কিছুই অসম্পূর্ণ। আম্মুই আমাদের সব, আম্মুকে ঘিরেই আমাদের সব। এখন তো এই যে 2 নাতিকে নিয়েও তার সময় কাটে, এটাই আম্মুর থেকে আমরা শুধু শিখি, আম্মুকে দেখি, আম্মুর থেকে জানি, আম্মুর ছত্রছায়ে আমরা থাকি, এটা আমাদের সৌভাগ্য। আম্মুর মতো মা পেয়ে আমরা সৌভাগ্য। সে শুধু আমাদের মা না, সে আমাদের বেস্ট ফ্রেন্ড, এবং সে খুব ভালো একজন মানুষ। আমরা খুব গর্বিত, আল্লাহর কাছে হাজার শুকর যে আম্মুর মতো একজন মানুষ আমাদের মা। আমরা একটু খুবই প্রাইভেসি পছন্দ করি, মানে আমি, আমার ভাই, এমনকি আখেপুর মেয়েরাও, আমরা সবাই ক্যামেরার পিছে থাকা পছন্দ করি। তো এখন দেখি, এখন বাচ্চারা করবে, আমার ছেলেরা করবে। আমার মনে হয় না আমি ওনার মতো দ্বিতীয় আর কোনো মানুষ দেখেছি, কারণ মানুষ যারা নিপীড়িত, যারা বঞ্চিত, তাদের সম্বন্ধে তার যে ফিলিংস, অ্যাজ ইফ মানে তার নিজস্ব আত্মীয় বা তার ছেলে মেয়ে এরকম, এবং তার যে কবি প্রতিভা, তার যে এক সৃষ্টিশীল যে ক্ষমতা, এটা নিয়ে আমি খুবই নগণ্য মানুষ। আমার ওই রকম জ্ঞান নাই তাকে ইভ্যালুয়েট করা, বাট এটুকু আমি বলতে পারি যে আমরা সবাই গর্বিত তাকে নিয়ে, যেভাবে তার আশেপাশের মানুষ তার গুণের মাধ্যমে প্রভাবিত হয় ওটা দেখে আমাদের খুবই ভালো লাগে। মনে আছে যে ছোটোবেলায় বাবা মার হাতে সবাই মার খায় বা ওরকম কিছু, আমি, আমার মনে পড়ছে না যে আমার, আমি মার খেয়েছি কখনো। যে কোনো সন্তান যদি সফল হয় তাহলে সেটার অবদান সম্পূর্ণই কিন্তু তার মা বাবা বা পরিবার তাদের উপরে যায়। তো একজন শিল্পীর জন্ম হঠাৎ করে হয় না, একজন শিল্পীর জন্ম আমি বিশ্বাস করি মাতৃগর্ভেই হয়, কাজে সেখান থেকেই শুরু। এরপরে মা গান লিখেন, গান করতেনও গান, কাজে সুরটা তো আমার রক্তেই মিশেছিল, সেটা তো জেনেটিক্যালি পেয়েছি। এরপরে বাকি যেটা উৎসাহ দেওয়া, সাহস দেওয়া, এবং পরবর্তীতে যখন আমি প্রফেশনালি
কাজ শুরু করি, তখন আমাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করা, সহযোগিতা করা, আমার বাচ্চাদেরকে সামলানো, সো দ্যাট আমি বাইরে যেতে পারি, কাজ করতে পারি, এসব তো আসলে মা ছাড়া কেউ করতে পারে না, এটা শুধুই মা করতে পারে। তো সেই দিক থেকে মায়ের অবদান আমার শিল্পী হয়ে ওঠার পেছনে তো শতভাগ দিতেই হয়, শতভাগের চেয়েও বেশি। পরিবেশ তৈরি করে দেয়া ব্যাপারটা মানে হচ্ছে যে শেখানো, গান হচ্ছে গুরুমুখী শিক্ষা। একদিন হঠাৎ ঘুম থেকে উঠে আমি যদি ঠিক করি যে আমি শিল্পী হব আর গান গাওয়া শুরু করলাম, সেটা হয়তো খুব সহজ হয়ে যায়, কিন্তু আসলে সেভাবে আমার গানটা শেখা হয়নি, গান গাওয়াও হয়নি। আমি গান করেছি একদম ছোটোবেলা থেকে, শিখে শিখেই বড় হয়েছি, শিল্পী হিসাবে গড়ে তোলার জন্য, স্টার হিসাবে না, শিল্পী হিসাবে গড়ে তোলার জন্য যেটা করণীয় ছিল সেটা অবশ্যই আমার মা করেছেন। বৃদ্ধাশ্রম শব্দটা আমাদের বাসায় উচ্চারিতই হয় না, কারণ আমরা এই শব্দটা সাথে পরিচিত হতে চাই না, এবং এটাকে এই এই কনসেপ্টটাই আমাদের কাছে মোটামুটি একটা, আমাদের ভাই বোন মানে কি আমাদের ফুল ফ্যামিলি যারা আছে সবার কাছে একটা খুবই ঘৃণ্য একটা কনসেপ্ট। বৃদ্ধাশ্রম হতে পারে না, বৃদ্ধাশ্রম আয়রন, এটা হয়তো বাধ্য হয়ে মানে মানুষগুলোকে একটা আশ্রয়ের জন্যই তৈরি করা হয়েছে, যারা করেছেন তাদেরকে আমি ছোট করে দেখব না, কিন্তু যারা সেখানে নিজের বাবা মাকে পাঠান এরকম মন মানসিকতা আমরা কল্পনা মানে দুঃস্বপ্নেও আমরা ভাবতে পারি না, কাজে সেরকম কোনো কিছু নেই। আর আমি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি যে বাবা মা আমার কাছে এসে থাকবেন, বিপদে পড়ে সেই দিন যেন না দেখতে হয়, বিপদে নিশ্চয়ই তারা পড়বেন না। এরপরও মানুষের যখন বয়স হয়, অসুস্থ হয়, সেটা আমারও হবে এক সময়, তখন কি আর বলে করে লোক দেখানোর জন্য তো আর দায়িত্ব পালন হয় না, কিন্তু অবশ্যই সন্তান হিসাবে, মানুষ হিসাবে, যেহেতু মানুষ হিসাবেই বড় হয়েছি আমরা, মানুষ হিসাবে যতটা নিজের মায়ের জন্য বা বড়দের জন্য করা উচিত তার চেয়ে বেশি করার অবশ্যই ইচ্ছা আছে, তবে সেই রকম দিন যেন না আসে সেই দোয়াই করে। আমি চাইতাম আমার ছেলে গান গাক, আমার ছেলে গান গাইলে আমার অনেক ভালো লাগতো, কারণ সে ভালো গান গায় কিন্তু বাইরে পারফর্ম করে না, দেখতে ভালো ছবি করতে হবে এমনটা না, কিন্তু সে গান গাইলে ভালো করতো। আমার কথা হচ্ছে যে ফ্যামিলিতে একজন দাঁড়ালে আরও দশজনকে টানতে পারবে, টানুক, কারো যাতে ঘরে অভাব না থাকে, প্রাচুর্যতা না থাক, ডাল ভাতের সংস্থান থাকে এবং স্বয়ংসম্পূর্ণতা থাকে। আমি সেটা এখনও করতে পারি নাই, তো কাজে সেই দিক থেকে আমার থাকে, আমার অসফলতা আছে, আমি নিজেকে কখনোই সফল বলবো না, বা আমি এখনও ভাবতেই পারি না যে আমার একটা শ্রেষ্ঠ কবিতা লেখা হয়েছে, এখনও ভালো একটা গান আমি লিখতে পেরেছি, আরও লিখতে হবে, আরও প্র্যাকটিস করতে হবে, আরও শুনতে হবে, আরও জানতে হবে, শেখার শেষ নেই, লেখারও শেষ নেই, হয় নাই, আরও অনেক কিছু করতে হবে, বাকি আছে। প্রিয় দর্শক, মায়ের দিন কখনো শোধ করা যায় না। কবি খুশনুর মায়ের প্রতি ছিল অনেক শ্রদ্ধা, মা বেঁচে নেই তবু মায়ের স্মৃতি আঁকড়ে ধরে আছে। মায়ের তুলনা তো মা, তার প্রভাব আমার উপরে কিছু তো আছেই, ফলো করার চেষ্টা তো করেইছি ছোট থেকে দেখে, এত পরহেজগার, এত উদার, হাস্যোচ্ছল, অতিথি পরায়ণ, তিনি দরিদ্রদের সহযোগিতা করবেন, এই প্ল্যানগুলো উনি করতেন এবং এগুলো উনি আমাকে দিয়ে করাতেন, আমার প্রতিটি নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করতাম এবং ওনাকে জানাতাম, উনি আমাকে অনেক দোয়া করতেন, এত আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, ওনার লেখা পড়লে বোঝা যায়, আরবি, ফার্সি, হিন্দি, উর্দু, ইংলিশ, বাংলা সব এত সুন্দর করে বলতে পারতেন, লিখতে পারতেন এবং অর্থ বুঝতেন উনি, তো ওনার এরকম অনেক কবিতা, গল্প, গান, ছড়া, অনেক কিছুর বা ট্রান্সলেশন সব আছে। আমি কৃতজ্ঞ আমার মায়ের কাছে সব দিক থেকে, এবং মার কোনো কিছু আমার উপরে যদি প্রভাবিত হয়ে থাকে আমার জীবন সার্থক, মা নেই
এতটুকুই শুধু বলতে পারবো, কিন্তু সেই শব্দ বা সেই জ্ঞান আমার নেই যে আমি বলবো যে মা নেই কেমন লাগে, এ কেমন শূন্যতা। আমি মনে করি সমুদ্র যেমন, আকাশ যেমন এত বিশাল সুবিশাল শূন্যতা, সমুদ্রেও তেমন। এর বেশি বলার এই শূন্যতার কোন শেষ নেই, শুধু শূন্য। এই শূন্যতা শুধু পূর্ণ হয় স্মৃতি এবং কষ্টের স্মৃতিতে, কষ্ট আবার মা পরিণত বয়সেই চলে গেছে। তারপরে মনে হয় আর একটু দেখতাম, আর একটু থাকতো, আর একটু না হলে মা কষ্টই পাচ্ছিল, কিন্তু আমরা তো চোখ ভরে দেখছিলাম, মার জন্য কিছু করতে পারি। আমার মা অনেক ভালো, সবাই দোয়া করবেন আমার মার জন্য। আরেকটা দুঃখ আমার জীবনে খুব প্রকট এবং প্রগাঢ়, যে দুঃখের শেকড় এতই গভীরে যে সে শেকড় কাটলেও গাছটা বেঁচেই থাকে, অর্থাৎ সেই কষ্টের কোনো শেষ নেই। অন্তত প্রতিটা বাবা মাই চায় যে তাদের ছেলে মেয়ে নিয়ে তাদের সুন্দর সংসার থাকুক, ছেলে মেয়ে চায় বাবা মা নিয়ে একটা সুন্দর সংসার থাকুক, প্রাচুর্যতায় হোক কি অভাবে হোক, এবং এ কষ্টেরও কোনো শেষ নেই। হাজব্যান্ড ওয়াইফ তিনটা সন্তান, এটা থেকে ওরা বঞ্চিত। ওদের ভেতরের না বলা কষ্টের অভিব্যক্তি আমার বুকের ভিতরে অহরহ স্পন্দিত হয়, আমি বুঝি যে ওদের ভালো লাগে না। দর্শক, মমতাময়ী একজন মা ঘর সংসার সব কিছু সামলে নিয়েও লিখতে পারেন অনবদ্য কবিতা। সুন্দর এবং সার্থক, ভীষণ তৃষ্ণায় চাইলাম জল, একটু দিলে না জল, বলে দিলে বৃষ্টি হলে অনেক জল পাবে, তোলপার কষ্ট বুকের গভীরে চেপে দেখলাম, রৌদ্রোজ্জ্বল আকাশে মেঘ নেই এক টুকরো, তুমি মহান হতে পারলে না তো আমার দুঃসময় কখনোই, প্রতিবাদহীন ছিলাম যখন ছিল সার্বিক অধিকার, এখন তো নেই সেই অবস্থা সেই অবস্থান, অগ্নি জ্বলা তৃষ্ণায় নদীর কাছে এলাম, ঢেউয়ের সমারোহে সময়ের ঘণ্টা বাজল, হাওয়ার কোলাহল একটু একটু করে নদীতে নেমে গভীরে যেয়ে ডুব দিতেই তৃষ্ণা কিছুটা কমে গেল, টলটলে জল হাতে রাঁচলায় নিয়ে পান করলাম, অবাধ্য তৃষ্ণা কমিয়ে গাছের ছায়ায় বসলাম, তুমি নদীর ভাস্কর্য দেখো, তুমি বৃষ্টির ঝংকারে মুখর হও, তুমি ঝর্ণার উজার বুকের পাথরের কয়, কখনো দেখে পাষাণের ব্যথা খোঁজো, মুক্ত মেঘের আসা যাওয়া দেখে হারানো স্মৃতির পাতা উল্টাও, প্রতিশোধ নেয়ার প্রবণতায় তুমি ক্রোধে অন্ধ, সমস্ত সুন্দর অসুন্দর করো নির্দ্বিধায়, তোমার চেতনাকে এবার জলের স্বচ্ছতায় মিলিয়ে দাও, আলিঙ্গন করো আলোর অবাধ সম্মুখ, এভাবেই সুন্দর এবং সার্থকতা তুমি এবং আমি। আমি তো মাই টিভি কর্তৃপক্ষের কাছে সবসময় ঋণী এবং কৃতজ্ঞ, ওনারা এত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেন, দেখতে ভালো লাগে এবং অবসর বার করে নেই যে এই এই প্রোগ্রাম দেখব, দ্যাট ইজ মাই টিভি। তো আমি তো অবশ্যই তাদেরকে আমার অনেক অনেক শ্রদ্ধা অভিনন্দন, এবং মানে এমনও হয় যে মাই টিভিকে জানাই যে এই রকম প্রোগ্রাম দেখতে চাই, দেখি তার চাইতেও ভালো প্রোগ্রাম ওনারা আমাদেরকে উপহার দিচ্ছেন। এর জন্য আমি পুরা আমার সংগঠন, আমার পরিবার এবং আমি দেশবাসীর পক্ষ থেকে মাই টিভিকে অভিনন্দিত করতে চাই এবং শ্রদ্ধা জানাই। আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর ঘরোয়াভাবে প্রোগ্রাম হলো, একেবারে আন্তরিকতার মাখামাখি, ভালোবাসার ছড়াছড়ি, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মা আমার মা অনুষ্ঠানে কবি খুশনুরের মতো
এমন একজন অনুকরণীয় মা, আদর্শ মা, আর সত্যিকার অর্থে একজন ভালো মায়ের গল্প আপনারা দেখলেন। আমরা দেখাতে পেরেছি মা আমার মা অনুষ্ঠানে, আমরা দেখাতে চাই প্রতিটি শ্রেণী পেশার মায়ের গল্প। আপনারা চিঠি লিখবেন এই ঠিকানায়। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চিঠি পাঠানোর ঠিকানা বরাবর প্রযোজক মা আমার মা, মাই টিভি ভবন, 155/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। ইমেল মা আমার মা mytv@gmail.com। প্রিয় দর্শক, আগামী পর্বে আবারও দেখা হবে কোনো এক মাকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।